গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যা থেকেই আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমাদের প্রতিদিনকার মতন বলবো, সবাই সাথে থেকো শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কালকে হলো আমার সোনার জন্মদিন, তো আমাদের যেহেতু কেক কাটার নিয়ম নেই, তাই জন্য ওর ইচ্ছা খুব যে ও কেক কাটবে জন্মদিনে, কিন্তু যেহেতু নিয়ম নেই তাই জন্য আগের দিন ও সন্ধ্যাবেলা কেকটা কাটছে, আর কালকে হচ্ছে ওর জন্মদিন। তো এখন সবাই মিলে এই কেকটা কাটা হবে। বাবাকে তুলে দাও, সোনার অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হয়েছে। ও সবসময় বলতো, মা আমি জন্মদিনে কেক কাটবো, কিন্তু যেহেতু আমাদের কেক কাটার নিয়ম নেই তাই জন্য কাটে না। তো আজকে জন্মদিন না, কালকে ওর জন্মদিন, তবু আজকে কেক কেটেছে সবাই মিলে, বেশ ভালোই আনন্দ হলো। আর বাচ্চারা সবাই মিলে যেখানে রয়েছে, কেক কাটা হয়েছে, বেশ ভালোই লাগলো, আনন্দই হলো সবাই মিলে এক জায়গায়। আর সোনার মনের ইচ্ছাটাও পূর্ণ হয়েছে। তো ভাই কালকে ছোট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর যেহেতু মামার কাছে বায়না করেছে ভাগ্নি যে আমি কেক কাটবো, তাই জন্য আগের দিন এই আয়োজনটাও ভাই করেছে। তো যাই হোক, ভাই এখন ছোট ছোট করে পিস পিস করে কেকগুলোকে কেটে সবাইকে দিয়েছে। মাসি দিদা সবাই এসছে, কেক খাচ্ছে। কালকে ছোট করে একটা অনুষ্ঠান হবে সোনার জন্মদিনের, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন এই যে বিছনা পাতা হচ্ছে আর কি, বিছনাপত্র পাতবো, তারপরে হচ্ছে ঘুমাবো। আর সোনা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, দিদা ওই ঘরে শুয়ে পড়েছে, ঠিক আছে। তো আর জিয়া হচ্ছে, আমি বললাম কি মা আমার জন্য একটু জল নিয়ে আসতো, তাই আমার জন্য একটু জল আনতে গেছে। আর সোনা ওর মামার কাছে ঘুমিয়ে পড়েছে ওই ঘরে। গুড মর্নিং বন্ধুরা, তো একটা বিশেষ দিন, আর এই দিনটা হচ্ছে আমি প্রথম মা হয়েছিলাম। আর এই যে আনন্দের মুহূর্তটা, এই মুহূর্তটা কখনো মানে ভুলতে পারবো না, সেই যে মুহূর্তটা তো ভীষণ, আর কোনো কিছুর সাথে তুলনা করা হয় না। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয় জীবনে, থাকে সুস্থ থাকে, এখন দুষ্টুমি করছে। তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই আমার সাথে থেকো শেষ পর্যন্ত। এখন তো সকাল 11টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে রান্না বান্না করবো। জল নিয়ে দুষ্টুমি করছে, আর এখানে প্রচন্ড মানে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলায় স্নান টান করে নিয়েছি, মানে দুপুরে রান্না বান্না করবো এখন আর কি, আর স্নান টান করে তারপরে মানে বৃষ্টি হচ্ছে বাইরে এত, কি বলবো। তো এখন রান্না বান্না করবো দুপুরে, আর রাত্রে হচ্ছে ছোট্ট করে একটু ভাই অনুষ্ঠান করবে, মানে আমাদের সব আশেপাশে সব একটু বাচ্চাদের বলেছে, জন্মদিনে মানে বাচ্চাদের আনন্দটাই বেশি বড়দের থেকে, তাই না বলো? তো এই কারণে একটু বাচ্চাদের বলেছে আশেপাশের সবাইকে একটু, রাত্রিবেলা আসবে, ওরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে। আর দুপুরবেলা মাসি মেশো, আর হচ্ছে আমার একটা বৌদি আছে, তো প্রেগনেন্ট, তো আর কি দুপুরবেলা খাবে, তিনজনের আর মাসি মেশো আজকে চলে যাবে, হ্যাঁ রাত্রিবেলা এক জায়গায় যাবে, তাই জন্য। তো চলো তোমরা দেখে দেখো, সাথে দেখো। তো বন্ধুরা দেখো, এখানে চিকেন হচ্ছে ম্যারিনেট করছি আর কি, তো সব রকম কিছু দিয়েছি এর মধ্যে, যা যা দেয় আর কি, টক দই, আদা, রসুন, পেঁয়াজ, পেস্ট, সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এপাশে হচ্ছে পায়েস, পায়েস হচ্ছে। আর এগুলো সব মানে দুপুরবেলায় রান্না করছি, এখনই করছি, কারণ মাসিমেশো খাবে, আর হচ্ছে বৌদিও খেতে পারবে,
আর যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এখানে না ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, এই একটা সমস্যা। তাই জন্য মানে সব দুপুরবেলায় রান্না করছি, আর দুপুরবেলা যেহেতু মানে খাবেও, তাছাড়া ওই কারণে একবারই রান্নাটা করে নিয়েছি। শুধু রাত্রেবেলা শুধু বিরিয়ানিটা করব, কারণ রাত্রেবেলা বিরিয়ানিটা করলেই হয়ে যাবে। আর এইগুলো আর বাদ বাকি যে সমস্ত রান্না সেগুলো সব দুপুরবেলায় করে নিচ্ছি। এখানে চিকেন কষানো হচ্ছে, চিকেন কষানো হয়ে গেছে, কিন্তু রান্না মানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। আর এখানটাতে আলোর জন্য কেমন ফ্যাকাশে এসছে। আর এই যে দেখো পায়েস হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, এগুলো আর কি আমরা দুপুরবেলা খাবো তাই জন্য। আর এখানে দেখো চাটনি, চাটনিটাও একবারে বেশি করে করে নিয়েছি, কারণ রাতে আর করতে হবে না ওই কারণে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি দুপুরে। তো বাবার খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড জিয়াকে খাওয়াচ্ছে, আর এখানে ওই যে আমার যে বৌদিটা প্রেগনেন্ট ছিল সেই বৌদিটা এসছে খেতে। সোনা খাচ্ছে, বৌদিটা খাচ্ছে, আর দিদা খাচ্ছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব দুপুরের খাওয়া দাওয়া করে, তারপরে আবার রাতের রান্না রয়েছে। তো দেখো বন্ধুরা বিরিয়ানিটা এখন করবো আর কি। এখানে আমি ঘি দিয়েছি আর দিয়েছি সাদা তেল, দুটো একসাথে দিয়েছি। তারপরে দিয়েছি গোটা গরম মশলা, ফোড়ন দিয়েছি, আর এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। প্রথমে বেরেস্তাটা ভেজে নেব, ভেজে আমি ওই তেলের মধ্যেই হচ্ছে আলুটা সেদ্ধ করে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর যেহেতু ঘি দিয়েছি ওই কারণে খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে আর কি। আর আমি পেঁয়াজ আর পেস্ট বা অন্য কোনো পেঁয়াজ আর দেবো না বিরিয়ানির মধ্যে, এই যে বেরেস্তাটা দিচ্ছি এইটাই দেব। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে হচ্ছে আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, এবারে একটু সমস্ত রকম আর কি মশলা দিয়ে দেব, সব রকম মশলা একটু একটু করে দিয়ে দেব এর মধ্যে, যাতে আলুর মধ্যেও বিরিয়ানির সমস্ত রকম ফ্লেভার এর মধ্যে আসে, আলুটার মধ্যে যাতে ঢুকে যায় তার জন্য। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, এই সমস্ত কিছু দেব, একটু বিরিয়ানির মশলা দেবো, মানে সমস্ত কিছু এর মধ্যেই আমি দিয়ে দেবো একটু একটু করে, যাতে আলুর মধ্যে সমস্ত কিছু বিরিয়ানির যে মশলার যে সেন্ট সেটা যেন আলুর মধ্যে থাকে। এই কারণে, কারণ আলুটা আমি উঠিয়ে রাখবো আলুটা সেদ্ধ হয়ে গেলে, ওই কারণে সমস্ত রকম মশলা দিয়ে দিচ্ছি। আর এখন বিরিয়ানিটা দমে বসাবো আর কি, রেডি করা হয়ে গেছে মোটামুটি সব রান্না বান্না সব কমপ্লিট। আর আমার বাপের বাড়িতে না এমন একটা আলো যে আলোতে মানে রান্না হবে একরকম, কালার তো দেখায় একরকম, আর মানে কি বলবো সেই আলো এত কম এত কম, প্রচণ্ড আলো কম, ওই জন্য মানে রান্নার কালারগুলো ঠিকঠাক আসে না, এত আলো কম তো ওই কারণে। এখন বিরিয়ানিটা দমে বসাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর পাঁপড়টা ভাজতে নিয়েছে, পাঁপড়টা ভাজবো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সোনাকে বাবা এখন আশীর্বাদ করবে, বাবা আশীর্বাদ করবে, সবাই আশীর্বাদ করবে। তো বাবা আর কি প্রথমে আশীর্বাদ করবে আর কি, বাবা যেহেতু সবার বড় তাই জন্য। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। Thank you.
Oi, de tacau. তো এই যে অংশু অংশু এসেছে সবার প্রথমে সবার প্রথম গিফটটা অংশু দিল তাই শোনা আবার দেখাচ্ছে আর এই যে হলো বৌদি মানে অংশুর মা মামা হয় কিন্তু মানে বন্ধুর মতন মেশে ওই বাড়িতে গিয়ে আর এই যে হলো আমার মামি আর এই যে মামার মেয়ে বোন ওই যে ছোট বোন এটা বড় বোন দুই বোন মামি আবার জামা নিয়ে এসেছে সোনার জন্য তো সোনাকে আবার পরিয়ে দিল আর এখন দেখো সবাই এসেছে আর এখন মনে হচ্ছে এটা জন্মদিন বাড়ি এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল ঠিক মনে হচ্ছিল না যে এটা আর সোনার জন্মদিন একটা অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছিল না এখন বেশ ভালো লাগছে এখন সবাই এসেছে আর বাচ্চাদের আনন্দটাই তো বেশি জন্মদিনে বড়দের আর কি বড়দের তো হচ্ছে রান্না করব সবাইকে খেতে দেব এই হচ্ছে আনন্দ আর ছোটদের আনন্দটাই মানে বেশি আর এটা হলো অর্পণ সবাই এসেছে মোটামুটি আর এই অর্পণে আসলো ও একটা মামার ছেলে পাশেই থাকে তো ওরা যেহেতু বাচ্চা মানুষ ছোট মানুষ খেতেও একটু সময় লাগবে ওই জন্য ওদেরকে খেতে বসিয়ে দিয়েছি বসিয়ে পাতা গ্লাস দেওয়া হয়ে গেছে জলও দেওয়া হয়ে গেছে আর আমি হচ্ছে বিরিয়ানি দিচ্ছি আর এখন আর কিছু করিনি সাথে মানে প্রথমে খাওয়ার জন্য কারণ বিরিয়ানি হলে আর কিছু লাগে না সে বাচ্চা বলো আর বড়ই বলো বিরিয়ানি এমনই একটা খাবার ওই জন্য আর মানে প্রথমে জন্য কিছু করিনি একদম সোজাসুজি বিরিয়ানি দিয়ে দিলাম আর এবারে হচ্ছে চিকেন কষা দিয়ে দিচ্ছি ভাই আমি মিলে হচ্ছে দিয়ে দিচ্ছি ভাই স্যালাড দিচ্ছে আর এই যে হচ্ছে মামি একটু পরে খাবে ওই জন্য বসে আছে খাটে বোনেরা আর এইটাও হলো বোন আর মাঝখানে পিঙ্ক কালারের শাড়ি পরা ওটা হচ্ছে একটা ভাইয়ের বউ সবার আগে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাটা